সম্পর্ক মোটেও ভালো যাচ্ছে না শেখ হাসিনা ও ভারতের মমতার সাথে কিন্তু কেন হঠাৎ করে মমতাই বা কেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা করতেছে আমাদের রাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে প্রতিবাদ জানায় দেও মমতার তাতে যেন কিছুই যায় আসে না হঠাৎ করেই তিনি চমকে গেলেন পরিবর্তন হয়ে গেলেন তিনি এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে মমতা ছাত্রদের পক্ষ নিলেন এটা নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী মমতাকে রীতিমতো কথা শুনিয়ে দিল মমতাও নাসর বান্দা তিনি সাপ জানিয়ে দিলেন পররাষ্ট্রনীতি আমাকে স্বীকৃত আসবেন না তার মানে কি শেখ হাসিনা ও মমতার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ফাটল শুরু হয়েছে মমতা একজন চৌকুশ এবং দুরন্ত রাজনীতিবিদ তাকে পরাজিত করা ভারতের বাগা বাগা নেতাদের পক্ষে অসম্ভব ছিল তিনি রাজনৈতিকভাবে বেশ অভিজ্ঞতা অর্জন করেছেন তবে কি মমতা কিছু বুঝতে পেরেছেন নাকি কিছু আশ করতে পেরেছেন শেখ হাসিনার ক্ষমতা নিয়ে কিংবা ভবিষ্যৎ নিয়ে শেখ হাসিনা নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন ধরাকে সরা বলতেছেন অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকতে থাকতে এটা ভুলে গেছেন কূটনৈতিক কৌশল তাহলে দেখি মাননীয় প্রধানমন্ত্রী আর থাকছেন না ক্ষমতায় কীভাবে কি চিন্তা করে মমতা মমতার এই চিন্তা ভাবনাকে কেন্দ্র করে ব্যাপক চুনশীরা বিশ্লেষণ হচ্ছে ভারতে ভারতের কিছু কিছু গণমাধ্যম ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিছুকাল কিছু সময় শেখ হাসিনার পক্ষে থাকলেও পরিবর্তন হতে তারা সময় নেয়নি বিশেষ করে সাইদের পক্ষ নিতেও তারা দ্বিধাবোধ করেনি ভারতের একটি গণমাধ্যম প্রথম কলকাতা তারা রীতিমতো শেখ হাসিনার বিরোধিতা করতেছে ভারতের একটি গণমাধ্যম তো এটাই জানালো বাংলাদেশে তারা শান্তি সেনা পাঠাবে কিন্তু হঠাৎ করেই ভারতের সেই শান্তি সেনা পাঠানোর পদক্ষেপও চুপসে গেল বাংলাদেশে যে সমস্ত প্রবাসী দেশের বাইরে থাকে তাও ছাত্র আন্দোলনের ছাত্রদের পক্ষ নিলেন অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ ছেড়ে দিচ্ছে একের পর এক স্টেপ পুলিশ যেভাবে সাধারণ ছাত্রদের উপর আক্রমণ করেছে এটাকে নজিরবিহীন মনে করেন অনেকে অনেক বিশ্লেষক মনে করতেছে পুলিশ বিজিবি বলেন নিরাপত্তা কর্মীরা অতিরিক্ত বাড়াবাড়ি করেছে সমস্যার সমাধান যেহেতু আদালতের মাধ্যমে হয়েছে তাহলে আদালত কেন আগে থেকে এগিয়ে আসেনি আমাদের গোয়েন্দা সংস্থা রয়েছে বাংলাদেশে তাহলে এরা কেন বুঝতে পারেনি ঘটনা কি ঘটবে কিংবা ঘটনার অনুমানও তো তারা বুঝতে পারত পরিস্থিতি এখন বেসামান হয়ে পড়েছে অনেকে মনে করেন এটা নিয়ন্ত্রণের বাহিরে চলে গেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে সাথে নিয়ে কিংবা প্রতিবেশী রাষ্ট্রগুলোকে সাথে নিয়ে এই সমস্যা মোকাবেলা করার চেষ্টা করতেছে আর সে চেষ্টার মধ্যেই রীতিমতা বাধা হয়ে দাঁড়িয়েছেন ভারতের মমতা তিনি যেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কথাও শুনছেন না আমাদের পররাষ্ট্রমন্ত্রী এটা নিয়ে দুঃখ প্রকাশ করলেন তিনি বললেন ভারত আমাদের দীর্ঘদিনের বন্ধু তাদের কাছ থেকে কি বিশেষ করে মমতার বঙ্গোপাধ্যায়ের কাছ থেকে এমন বিষয় তার আশা করেনি মমতা আসনে বাংলাদেশের বন্ধু নাকি নতুন করে বন্ধু হতে চাচ্ছে আপনার কি ধারণা কমেন্টে জানান মনে রাখবেন বাংলাদেশের সাধারণ জনগণ বিবেকহীন নয় তারা মোটামুটি এটা ভালো করে বসতে পেরেছে রেমিটেন্স ফাইটার যারা তারাও রীতিমতো এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে সরকারকে বাঁচাতে হলে রেমিটেন্সের প্রয়োজন আবার সরকারকে ডোবাতে হলে রেমিটেন্সের পথও বেসরে নিতে হবে তাহলে জনগণ এবং প্রবাসী ভাইয়েরা তারাই চিন্তা করবে আসলে তারা কি চায় রেমিটেন্স আর বর্তমান সরকারের মধ্যে এখন যোজন পার্থক্য হয়ে দেখা দিয়েছে এই রেমিটেন্স মনে হচ্ছে শেখ হাসিনা সরকারের জন্য নতুন এক প্রাণ সঞ্চার হবে আমাদের আইসিটি মন্ত্রী তিনি রীতিমতো হাত জোর করে জোরে অনুরোধ করতেছেন আপনারা রেমিটেন্স পাঠান বাংলাদেশ আততে কোন পথে হাঁটবে নতুন সরকার নাকি বর্তমান সরকার বর্তমান সরকারের কাঠামোটা সঠিক লাইনে আছে তো নাকি ভুল কাঠামোয় চলে আসছে